Hi guys, welcome to my channel that is Bengali Cooking Flavors. আজকে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে oats এর রুটি। প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে 3 টেবিলস্পুন oats দিয়ে দেব। oatsটাকে দেওয়ার পর আমরা এটাকে 5 মিনিটের মতো একটু রোস্ট করে নেব। পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে, এরপর আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং এটাকে আমরা এই মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। মিক্সিং জারে ঢালার পর এটাকে আমরা একটু ব্লেন্ড করে নেব এবং এটাকে পাউডার করে নেব। ওটসটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই ওটসের গুঁড়োটাকে আমরা এই বড় বাটিটার মধ্যে ঢেলে নেব। আমরা যেটুকু ওটস ব্যবহার করেছিলাম আমি 3 টেবিলস্পুনের মতো সবটাই আমি নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1 টেবিলস্পুন এর মতো গমের যে আটা পাওয়া যায় সেই আটা মিক্সড করে দিচ্ছি। এরপর আমরা স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দেব এবং আমি একটি ঈষদুষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে আমরা এটাকে ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব। ভালো করে আমরা যতটা প্রয়োজন জল দিয়ে আমরা সেটাকে মেখে নিচ্ছি। ওটসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা প্রচুর পরিমাণে ফাইবারও পাওয়া যায় যেটা আমাদের স্কিন এবং হেলথের জন্য খুবই উপকারী। তো যদি আমরা সত্যি ওয়েট লস করতে চাই বা আমাদের স্কিনের জন্য এই ওটস হচ্ছে খুবই উপকারী। এছাড়াও ওটস কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলটাকেও যথেষ্ট সাহায্য করে, নিয়ন্ত্রণে রাখে। এবার আমরা এটাকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এরপর ঢাকনাটা খুলে আমরা আরও 10 সেকেন্ডের মতো ওটাকে মিখে নেব। 10 সেকেন্ডের মতো মাখার পর আমি সেটা থেকে একটা লেচি বানিয়ে নিচ্ছি। আমরা একটা গোল লেচি বানিয়ে নিয়েছি। এরপর আমরা বেলুন চাকির মধ্যে একটু আটা গুঁড়ো ছড়িয়ে তার মধ্যে আমরা লেচিটা দিয়ে ভালো করে বেলে নেব। তোমরা যদি কেউ ওয়েট লস করতে চাও তাহলে তোমরা নিয়মিত এই ওটসের রুটি খেতে পারো। এতে মনে হবে না যে আমরা কিছু বাজে কিছু খাচ্ছি বা টেস্টি নয়, এরকম কিছু মনে হবে না। এটা যথেষ্ট টেস্টি এবং রুটি এবং সবজি হিসেবেই রুটি যেরকম খেতে লাগে ঠিক সেরকমই খেতে লাগবে, যথেষ্ট ভালো লাগে। এরপর আমি এটাকে ভালো করে গোল করে বেলে নেব। বেলাটা প্রায় হয়ে গেছে, এরপর আমি বেলা হয়ে যাবার পর আমি উনুনটা ধরিয়ে নেব। গ্যাসটা অন করে আমি তার মধ্যে চাটুটা বসিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি বেলে রাখা যে রুটি সেটা দিয়ে দিলাম। এবার আমি সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো এক পিঠ ভালো করে ভাজার পর সেটাকে উল্টে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে কেউ চাইলে এটাকে এই চাটুর মধ্যেই চেপে 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 সেটাকে ভেজে নিতে পারে, কিন্তু আমি এটাকে যেটা গ্যাস মানে আমরা রুটি যেটা ভাজি সেই শিকের মধ্যে দিয়ে ভাজবো। আমার দুপিট ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার রুটি ভাজার শিকটার মধ্যে দিয়ে সেটাকে এপিট ওপিট ভালো করে গ্যাসটা বাড়িয়ে ভেজে নেব।
এদি এপিট এবং ওপিট ভালো করে ভেজে আমার ওটসের রুটি ভাজা কমপ্লিট। তোমাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে তোমরা সেই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। তৈরি হয়ে গেছে আমার ওটসের রুটি, যেটা আমি সবজি দিয়ে সার্ভ করেছি। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, তোমরা ট্রাই করো। প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।